নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ করব নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি রক্তবীজ নিয়ে। আপনারা সকলেই জানেন ছবিটি আবর্তিত হয়েছে খাগড়াগড় ব্লাস্টকে কেন্দ্র করে। দেশের রাষ্ট্রপতি যখন তার কনভয় নিয়ে দুর্গাপূজা উপলক্ষে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন, সেই সময় পথ অবরোধ করে একটি ছাগল। পরে সেই ছাগলকে কেন্দ্র করে রাষ্ট্রপতির ছোটবেলার স্মৃতির রোমন্থন শুরু হয়। গ্রামের রাস্তায় ছাগল একটা ইউজুয়াল ব্যাপার, কিন্তু তার রূপকে প্রেসিডেন্টের যে দৃঢ়তা এবং আবেগ প্রবণতার চিত্র এখানে উঠে এসেছে, সেটা পুরো ছবি জুড়ে কিন্তু দেখানো হয়েছে। এবং ছবির মধ্যে প্রেসিডেন্টের চরিত্রে অর্থাৎ ভিক্টর ব্যানার্জির চরিত্রে এই বিষয়টা দৃঢ়তার সঙ্গে কিন্তু ফুটে উঠেছে। প্রেসিডেন্ট অনিমেষ চ্যাটার্জির বাড়ি থেকে সামান্য কিছু দূরে একটি ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্টটিকে স্থানীয় কিছু মানুষ আতশবাজি আখ্যা দিয়ে লুকোবার চেষ্টা করে। পরে সেটাকে নিয়ে কিন্তু সেন্ট্রাল ইনভেস্টিগেশন চালু হয়। সেই ইনভেস্টিগেশনের অধিনায়ক ছিলেন পঙ্কজ সিনহা এবং তার সাথে যোগ দেয় বর্ধমানের এসপি সংযুক্তা মিত্র। এরপর সেই রোমহর্ষক ইনভেস্টিগেশন চালু হয় এবং এই ইনভেস্টিগেশনকে ঘিরেই পুরো ছবিটি তৈরি হয়েছে। তার সাথে সাথে পঞ্চমী থেকে দশমীর এই যে পূজোর রিচুয়ালস, এই যে কম্বিনেশনটাই পুরো ছবিকে একটা অন্য মাত্রা দিয়েছে। এবং এই অনবদ্য কম্বিনেশন জানতে গেলে অবশ্যই আপনাকে ছবিটি দেখতে হবে। এবার যদি সরাসরি ছবির কাস্ট অ্যান্ড ক্রুতে আসি, সেখানে দেখতে পাবো পঙ্কজ সিনহা ভূমিকা অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, সংযুক্তা মিত্রের ভূমিকায় অভিনয় করেছে মিমি চক্রবর্তী, ওসি নিত্যানন্দ প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, সাংবাদিক ভাস্করের ভূমিকায় অভিনয় করেছেন অম্বরীশ ভট্টাচার্য। এছাড়া আমরা পাশাপাশি পাবো দেবাশিস মন্ডলকে, সত্যম ভট্টাচার্যকে, দেবলীনা কুমারকে এবং আরো অন্যান্যদের। অনেকদিন বাদে ভিক্টর ব্যানার্জির এরকম অসম্ভব অনবদ্য ভাবে কামব্যাক দর্শকরা হলে বসে কিন্তু অনুভব করতে পারবেন। অ্যাজ এ ইনভেস্টিগেশন অফিসার আবির এবং মিমির চাতুরী, তাদের নিষ্ঠুরতা দর্শকদের টানটান উত্তেজনায় রাখবে। পাশাপাশি মুনিরের তথা দেবাশিস মন্ডলের জিহাদি লুকস এবং তার নির্মমতা দর্শকদের রক্ত কিন্তু ভিতর থেকে ফুটিয়ে তুলবে। এরই পাশাপাশি অম্বরীশ এবং কাঞ্চনের শ্বাসরোধ করা কমেডি পুরো ছবির মধ্যে কিন্তু কমিক রিলিফের কাজ করবে, যেন পুরো এই টান টান থ্রিলারের মধ্যে এক বিন্দু ঠান্ডা জলের মতন আভাস হবে আমাদের। এছাড়া এই ছবির আরেকটি প্রাণ হলো এই ছবির গান। এখানে অনিন্দ্য চ্যাটার্জি, সুরজিৎ চ্যাটার্জি এবং দোহারের গান পুরো ছবিটিকে এক এক সময় এক এক রকম ডাইমেনশন দেয়। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই প্রথম থ্রিলার জনরায় কাজ করা, কিন্তু তারা জানেন যে এন্টারটেইনমেন্টের মধ্যে কোথায় কিভাবে সোশ্যাল মেসেজকে ঢুকিয়ে দেওয়া যায়। সত্যিই আমাদের সমাজে কিন্তু চারিদিকে রক্তবীজের ছড়াছড়ি। যেভাবে লাস্ট দৃশ্যে অ্যান্টাগনিস্টের ঝরে পড়া রক্ত থেকে রক্তবীজের অর্থাৎ মাইথোলজির রক্তবীজের উপমাটিকে তিনি মিলিয়ে দিয়েছেন, সেটা কেবল তারাই পারেন। কেমিস্ট্রি বিল্ডআপের কিন্তু এই দুজনের জুড়ি মেলা ভার। যেভাবে প্রেসিডেন্ট এবং তার দিদির বড়বেলার কেমিস্ট্রির সাথে ছোটবেলার কেমিস্ট্রিকে তার মেলবন্ধন তারা সৃষ্টি করেছে, সেটা কিন্তু জাস্ট দেখবার মতো। তেমনি লাভ এন্ড হেট সম্পর্কের মধ্যে দিয়ে আবির এবং মিমির তথা দুই অফিসারের যে ইন্টেলিজেন্ট প্রেমকে তুলে ধরা হয়েছে, সেটাও কিন্তু জাস্ট দেখবার মতো। সবচেয়ে বড় কথা, ছবির পরতে পরতে যেভাবে টুইস্ট গুলোকে সৃষ্টি করা হয়েছে এবং শেষে ক্লাইম্যাক্সে গিয়ে যেভাবে তার ডিসবার্সমেন্ট করানো হয়েছে, সেটা দর্শকদের শিরদাঁড়া বরাবর যেন একটা শিহরণ তোলে। এবং শেষে সেই বিখ্যাত কথা, শেষ হয়েও হইল না শেষ। এই যে শেষ কেন হলো না, তার ভাগিদার সেই হবে যে হলে গিয়ে পুরো ছবিটি দেখবে। ছবিতে ডিওপির কাজ, এডিটিং, কালার গ্রেডেশন যেভাবে করা হয়েছে, তার জন্য অবশ্যই প্রতীপ মুখার্জি এবং মলয় লাহাকে একটা কুর্নিশ জানানো দরকার। এবং অবশ্যই বিজিএম এই ছবির আর এক প্রাণ কেন্দ্র, এবং তার জন্য অবশ্যই প্রবুদ্ধ ব্যানার্জিকে কুর্নিশ জানানো দরকার। আবার বলে রাখি, ছবি শুরু হয়েছে পঞ্চমীতে এবং শেষ হয়েছে দশমীতে মায়ের বিসর্জন দিয়ে, এবং তারই মধ্যে ঘটে গেছে নানা বৈপ্লবিক ঘটনা। আপনি কি সেই বৈপ্লবিক ঘটনার সাক্ষী হতে চান? তাহলে অবশ্যই ছবিটি দেখুন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।